হ্যালো এভরিবডি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে যে আমাদের 2018 একটা যে কম্পালসারি পেপার ছিল ইংলিশের, তো ওখানে একটা নতুন জিনিস কিন্তু এবছরে অ্যাড হয়েছে। তো নেক্সট ইয়ার আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো সেটা হচ্ছে কি কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে তোমার একটা টপিক দিয়ে দিয়েছিল যেখানে তোমাকে কিন্তু বলা হয়েছিল যে এই টপিকের ওপর কিছু শর্ট নোট টাইপ লেখার জন্যে, মোটামুটি 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লেখার লিখতে দেওয়ার কথা ছিল। তো এখানে মোটামুটি তুমি যদি 250, 300, 350 ওয়ার্ড হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, তার বেশি হলে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে। তো প্রথমে দেখো, তুমি যখন টপিক বাছবে, ইরেলিভেন্ট টপিক কিন্তু বাছা যাবে না। টপিক কিন্তু অনেক আছে আমাদের প্র্যাকটিস করার জন্য, কিন্তু যে টপিকগুলো আমাদের এক্সামে আসে সেই ওরিয়েন্টেড টপিক কিন্তু আর তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো দেখো, 2018 তিনটে টপিক এসেছিলো, সেখানে আমি সাবজেক্ট ওয়াইজ কিন্তু তিনটে টপিকই আমি কিন্তু বার করে ফেলেছি যে কোন জায়গা থেকে কিন্তু তারা কোন সাবজেক্ট থেকে টপিকগুলো ফেলেছিলো, ঠিক আছে। এক নম্বর। দু নম্বর হচ্ছে আর কী কী টপিক তোমরা প্র্যাকটিস করবে, যেরকম তোমাদের আমি বলে দিই। এখানে দেখো, এনভায়রনমেন্টাল টপিক সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট জাস্ট এটা রয়েছে কি সাবজেক্ট, এটা রয়েছে আমাদের সাবজেক্টের কি টপিক। যেমন এখানে রয়েছে এনভায়রনমেন্টাল, মানে হচ্ছে তোমাদের পরিবেশগতভাবে একটা সাবজেক্ট, পরিবেশের আন্ডারে কী কী টপিক থাকতে পারে। যেমন এখানে দেখো, পরিবেশের আন্ডারে যে নয়েজ টপিকটা ছিল, নয়েজ পলিউশন বা এরকম ধরনের নয়েজ থেকে কিন্তু 2018 মেন্সে দিয়েছিলো, তাহলে এটা আমরা কিন্তু সাব টপিক হিসেবে ধরতে পারি, বা সাবজেক্ট এনভায়রনমেন্টের নয়েজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু এনভায়রনমেন্ট সাবজেক্ট থেকে কিন্তু আমাদের প্রথম টপিকটা পেয়ে গেলাম। এরপর আমাদের ক্লাইমেট চেঞ্জেস রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, গ্রিন রেভলিউশন রয়েছে, তারপরে তোমাদের এনভায়রনমেন্টের উপর কিন্তু 101 টপিক রয়েছে। তো নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে এই ভিডিওটাতে কী কী সাবজেক্ট আছে, যেমন এখানে এনভায়রনমেন্টাল রয়েছে, পলিটিক্যাল রয়েছে, ইকোনমিক রয়েছে। পলিটিক্যাল থেকে কিন্তু আমাদের এখনও এই বছরে কিন্তু লাস্ট 2-3 বছরে কিন্তু কোনো কোশ্চেন আসেনি, যদিও এটা আমাদের অন্যান্য সেগমেন্টও কিন্তু পলিটিক্যাল থেকে সেভাবে কিন্তু আমরা দেখতে পাইনি। যেমন এখানে পলিটিক্যাল আর্টিকেল 370 রয়েছে, পলিটিক্যাল ইম্প্যাক্ট অন সোসাইটি, সোশ্যাল মিডিয়ার কী রোল রয়েছে, এগুলো কিন্তু তোমাদের পলিটিক্যাল ক্যাটাগরির মধ্যে, মানে পলিটিক্যাল সাবজেক্টের মধ্যে এই সাব টপিকগুলো কিন্তু পড়ছে। এছাড়া আমরা যদি ইকোনমিক সাবজেক্টটা দেখি, ইকোনমিক্স যে টপিকটা রয়েছে, ইকোনমিক্স যে সাবজেক্ট রয়েছে, বিষয় রয়েছে, তার মধ্যে ধরো জিএসটি রয়েছে, ই কমার্স রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, যে ডিবিটিস যে স্কিমটা ছিল সেটা রয়েছে, এফডিআই রয়েছে, নীতি আয়োগ রয়েছে, এরকম ইকোনমিক্সের রিসেন্ট ট্রেন্ডিংয়ের ওপর কিন্তু অনেক অনেক টপিক কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে। তো প্রথম কী কনক্লুশন দাঁড়ালো যে আমাদেরকে যেটা বাঁচতে হবে সেটা হচ্ছে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টপিকগুলো আগে নির্বাচন করতে হবে যে তুমি কোন টপিকের ওপর প্র্যাকটিস করবে। ইরেলিভেন্ট টপিকের ওপর প্র্যাকটিস করে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি সাবজেক্ট তোমাদেরকে বলে দিলাম, এনভায়রনমেন্ট সাবজেক্টের ওপর তোমরা টপিক খুঁজে বার করো। আমি এখানে 3-4টে টপিক বার করেছি। এনভায়রনমেন্টের ওপর আর কী কী টপিক হতে পারে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এক নম্বর, নিজেরা একটু ভাবো যে এনভায়রনমেন্টের ওপর কী কী টপিক, মানে 1, 2, 3, 4 করে ধরো তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং সকলে তোমরা কিন্তু সবাই পার্টিসিপেট করো যে এনভায়রনমেন্টের ওপরে আমি 3-4টে দিলাম, তোমাদের টাস্ক হিসেবেই ধরে নিতে পারো যে এনভায়রনমেন্টের ওপর আর কী কী তোমার যে থিঙ্কিং অফ পাওয়ার, ব্রেনের যে তোমার থিঙ্কিং পাওয়ারটাকে সেটা কাজে লাগাও, এবং এনভায়রনমেন্টের ওপর আর কী কী টপিক লেখা যেতে পারে এটা নিয়ে একটু চিন্তাভাবনা করো, দিয়ে তারপর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, সেই টপিকগুলোর উপর আমি কিন্তু ভিডিও বানাবো। এক নম্বর। এরপর তুমি এনভায়রনমেন্ট যে হয়ে গেলো, এবার তুমি পলিটিক্যালে চলে আসো। পলিটিক্যালে দেখো, আমি এখানে 3-4টে দিয়েছি, এরপর কী হতে পারে, ইকোনমিক্সের কী কী আর ইকোনমিক্স যে টপিকটা রয়েছে এর মধ্যে কী কী টপিক আর ইনক্লুড করা যেতে পারে, এগুলো ছাড়া আমি জাস্ট 2-4টে এক্সাম্পল দিয়ে ছেড়ে দিয়েছি, এবং তোমরাও কিন্তু ভাবো এবং এই কমেন্ট বক্সে কমেন্টে লেখো, ঠিক আছে। এটা হলো আমাদের প্রথম সেগমেন্ট। দ্বিতীয়তে চলে আসো এডুকেশনাল। দেখো, আর একটা পড়েছিল এডুকেশনাল রিলেটেড, আমাদের যেমন রাইট টু এডুকেশন একটা কিন্তু টপিক রয়েছে, এডুকেশন রিলেটেড যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে দেখো সেক্স এডুকেশন একটা সাবজেক্ট টপিক লেখা যেতে পারে, রাইট টু এডুকেশন একটা, লাইটার স্কুল ব্যাগ ফর প্রাইমারি স্কুল চিলড্রেন্স, যে প্রাইমারি যে বাচ্চারা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, চিলড্রেনরা রয়েছে, তাদের যে যে স্কুল ব্যাগটা খুব হেভি হয়ে যাচ্ছে আমরা জানি, তো সেটাকে লাইটার স্কুল ব্যাগ ফর প্রাইমারি স্কুল চিলড্রেনদের নিয়ে কিন্তু 2018 মেন্সে কিন্তু পড়েছিল, তাহলে এটা কিন্তু আমাদের টপিক। এই টপিকটা কার আন্ডারে পড়ছে, সেটা কিন্তু পড়ছে আমাদের সাবজেক্ট এডুকেশনাল আন্ডারে পড়ছে, ঠিক আছে। তো প্রথম পড়েছে এনভায়রনমেন্ট, তারপর দেখো এডুকেশনাল, আমাদের টপিক আছে কতগুলো, দেখো সাবজেক্ট প্রথমে দেখো এনভায়রনমেন্ট, পলিটিক্যাল, ইকোনমিক, দেন হচ্ছে তোমাদের এডুকেশনাল, সোশ্যাল অ্যান্ড ইনোমেটিক্স, ব্যাস আর কিছুই নেই। এই কটা টপিক যদি তুমি
এর সাব টপিক বার করে নিয়ে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এরপর দেখো এডুকেশনাল, দেখো ভোকেশনাল ট্রেনিং রয়েছে, এটাতে কিন্তু খুব ভালো একটা লেখা যেতে পারে। এবং চার পাঁচটা টপিক এখানে বেরিয়ে গেলো, এবং তোমরা আরও এডুকেশনাল রিলেটেড কী কী টপিক হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর দেখো সোশ্যাল, এটা এখানে কিন্তু প্রচুর টপিক আছে। সোশ্যাল টপিক কিন্তু তোমার মোটামুটি আমি যদি বলি 100 টপিক আমি এখনই বলতে পারবো, কিন্তু আমি জাস্ট 3-4 দিয়ে ছেড়ে দিয়েছি। যেমন ফার্মার সুইসাইড রয়েছে, টেরোরিজম রয়েছে, ইন্টলারেন্স রয়েছে। এছাড়া তুমি যদি সোশ্যাল টপিকের মধ্যে যাও, তোমার যেমন রোল অফ ওমেন ইন সোশ্যাল ট্রান্সফরমেশন, এটা একটা রয়েছে। ডুয়েল সিটিজেনশিপ একটা টপিক রয়েছে। এম্পাওয়ারমেন্ট অফ ওমেন রয়েছে ইন ইন্ডিয়া, এটা একটা রয়েছে। কমিউনিকেশন ফেস টু ফেস অর ফেসবুক, এরকম ধরনের তোমাদের সোশ্যাল রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের টেরোরিজম তো আমি বলেই দিলাম। তারপরে তোমাদের ভালো মন্দ সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মধ্যে, এইগুলো সোশ্যাল যে টপিক রয়েছে তার মধ্যে কিন্তু পড়ছে। সোশ্যাল যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে এই টপিকগুলো কিন্তু ভালোভাবে পড়ছে, ঠিক আছে। তো আর কী কী টপিক হতে পারে তোমরা আমাকে জানাবে। এরপর দেখো ইডিওমেটিক্স প্ল্যান হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ একটা সাবজেক্ট রয়েছে, মানে চিন্তাভাবনা যেটা বৈশিষ্ট্যপূর্ণ, বা তোমাদের এর মধ্যে পড়েছিলো দেখো 2018 মেন্সের মধ্যে যেটা পড়েছিলো সেটা হচ্ছে তোমাদের মিউজিক অ্যাজ এ থেরাপি, এটা একটা পড়েছিলো। টাইম বিফোর ডেথ, এটা কিন্তু একটা খুব ভালো টপিক, এটা কিন্তু টপিক লেখা যাবে। পাথ অফ গ্লোরি, এটাও খুব সুন্দর টপিক। এগুলো হচ্ছে তোমাদের যে ভাবার্থ বা তোমাদের বৈশিষ্ট্য ধর্মী, এই ধরনের কিন্তু টপ সাবজেক্টের আন্ডারে কিন্তু এই টপিকগুলো পড়ে। এখান থেকে দেখো কিন্তু কোশ্চেন এসেছিলো। তাহলে আমাদের 6টা কিন্তু সাবজেক্ট রয়েছে এই কম্পালসারি পেপারে, টপিক যদি নির্বাচন করি। এর বাইরে কিন্তু তোমার খুব একটা কিন্তু তুমি পাবে না, এই 6টার মধ্যে তুমি 600টা টপিক বার করে দিতে পারবে 6টা সাবজেক্টের মধ্যে। সেই সাবজেক্টগুলো কিন্তু আরও ভালো করে জেনে নাও, কী কী এনভায়রনমেন্টাল একটা, পলিটিক্যাল একটা, ইকোনমিক একটা, এডুকেশনাল একটা, সোশ্যাল একটা, ইডিওমেটিক একটা, এই 6টা সাবজেক্টের ওপর তোমরা কাজ করো। কী কী টপিক হতে পারে প্রথম আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের যে টাস্ক, তোমাদের বাড়ির দেখো আমাদের অনলাইন কোর্সে যারা জয়েন করছো তারা তো ডেলি টাস্ক পেয়েই যাচ্ছ, এবং যারা জয়েন করতে পারোনি ধরো, তো তাদের জন্য কিন্তু টাস্ক রয়েছে কি, আমি এভরি উইকে কিন্তু এরকম ধরনের টপিক তোমাদের দেবো। শুধু নট অনলি কম্পোজিশন, তোমাদের এসে বলছি তোমাদের রিপোর্ট এবং লেটার, তারপর তোমাদের প্রেসি সব আমি কিন্তু আলাদা আলাদা করে সব কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি প্রিভিয়াস অনেকগুলো ভিডিও বানিয়েছি, 2-4-5টা আমাদের পাঠ হয়ে গেছে, এখানে একটা লিঙ্ক আসছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আগের দিনই আমি সারমর্মটা করিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা সারমর্মটা দেখে নাও, ঠিক আছে। কীভাবে বাংলায় সারমর্ম লেখা যেতে পারে, তার কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সব কিন্তু আমি বলে দিয়েছি। নেক্সট দিন আমি বেঙ্গলি তোমাদের এই কম্পালসারিটা রয়েছে, ওর মধ্যে বোধ পরীক্ষণ একটা আছে, মানে একটা টপিক দিয়ে দেবে, ওই টপিকটার ওপর তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে দেবে, সেগুলো কিন্তু তোমাকে ওগুলোর ওপর কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো ওটা একটা কিন্তু খুব মানে খুব ভালো, ওখান থেকে মার্কস কিন্তু পাওয়া যাবে ডেলি। কিন্তু এখন থেকে তোমাদেরকে কিন্তু যে প্র্যাকটিস কিন্তু ছাড়লে হবে না, প্র্যাকটিস কিন্তু করে যেতে হবে। তুমি প্রিলিতে পাস করো চাই না করো, তুমি যদি না করো কোনো ব্যাপার নেই, নেক্সট ইয়ারের জন্য তোমার এটা কাজে লেগে যাবে। যদি করে যাও এই ইয়ারে কাজে লাগবে। তো টাইম হরাইজন যদি তুমি ধরে রাখো মোটামুটি 2টো অ্যাটেম্প একসাথে নিয়ে চলো কিন্তু, ঠিক আছে। যে এই বছর প্রিলি দিলাম দেখি রেজাল্ট, তারপর নেক্সট ইয়ারে মেন দেবো এরকম করলে না। তুমি প্রথম থেকে একদম প্রিলি মেন 2টো ফুল উদ্যমে চালিয়ে যাও। প্রিলি যদি পাস করতে পারো ভালো, আদারওয়াইজ তুমি নেক্সট ইয়ারের জন্য আবার প্রিলিটা ভালো করে করো। এবং মেন যেদিন তোমার রেডি হয়ে যাবে প্রিলি এমনি রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো আলাদা একটা কনফিডেন্ট পাবে। তো তোমাদের হোমওয়ার্ক কী আছে এই উইকের জন্য, নয়েজ এটা পড়েছিলো 2018, মিউজিক অ্যাজ এ থেরাপি, লাইটার স্কুল ব্যাগ তোর প্রাইমারি স্কুল চিলড্রেন, এটাও তোমরা করবে। আর্টিকেল 370 একটা করবে, থাকা দরকার কি দরকার নেই। অ্যান্ড প্রাইভেটাইজেশন ইন হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনে যে প্রাইভেটাইজেশন হচ্ছে সেটার ওপর, এই 5টা টপিক দিলাম, 5টা টপিকের ওপর বাড়িতে লেখার চেষ্টা করো। এবং এই টপিকগুলোর ওপর আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, দুটোর লিঙ্ক যে কোনো একটা তোমরা জয়েন করে নাও। এই টপিকগুলোর ওপর আমি একদিন করে আমি অ্যান্সারগুলো আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং তোমাদের লেখাটার সঙ্গে আবার মিলিয়ে নেবে যে নয়েজের ওপর তুমি কীরকম লিখলে এবং আমরা একটা লেখার চেষ্টা করেছি সেই লেখাটার সঙ্গে তুমি মিলিয়ে নিলে, ঠিক আছে। এইভাবে যদি মোটামুটি করো এবং সপ্তাহে যদি 5-7টা যদি টপিক আলোচনা করো, মাসে যদি 30টা টপিক তুমি লেখো, তাহলে কিন্তু তোমার কিন্তু লেখার যে চিন্তাভাবনা সেটাও কিন্তু বাড়বে, যেমন তেমনি কিন্তু তোমার কিন্তু অনেকটা কিন্তু তুমি এগিয়ে থাকবে নেক্সট ইয়ারের জন্য। কেননা এখন থেকে যদি প্র্যাকটিস করো, রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমার কিন্তু MCQ যে পেপারগুলো রয়েছে সেগুলোর ওপর কিন্তু বেশি ফোকাস দিতে হবে রাদার দেন এটার উপর। এখন থেকে কিন্তু তুমি টপিক ওয়াইজ লেখো, লিখতে লিখতে কিন্তু তুমি এগোতে থাকো। আদারওয়াইজ কিন্তু কাট অফ কিন্তু এভরি ইয়ারে কিন্তু অনেক হাই হচ্ছে, এই দুটো পেপার কিন্তু তোমার গেম চেঞ্জিং হবে। তো ওই জন্য আমি কিন্তু দেখো ডেলি বেসিসে কিন্তু এই টপিকের ওপর কিন্তু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি এবং আপকামিং ডেজেও কিন্তু আমি বানিয়ে যাবো, ঠিক আছে।
তো অবশ্যই যে টপিকগুলো তোমাদেরকে বললাম, যে চিন্তা ভাবনা করে সাবজেক্ট দিলাম, সাবজেক্টের ওপর সাব টপিক কী হতে পারে এই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট দিন আমি ওই টপিকগুলো থেকে ভালো ভালো যে টপিকগুলো পাবো সেই টপিকগুলোর ওপর নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো, এবং তারপর কীরকম লেখা যেতে পারে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো, কতগুলো ওয়ার্ড লিমিট থাকতে পারে, কীরকম কী কোটেশন থাকতে পারে, মানে একটা লেখা সুন্দর কম্পোজিশন লেখা কীরকম হয় যেখানে 40-এর মধ্যে তুমি অ্যাটলিস্ট 20-22 যেন পাও, মানে 50% নাম্বার যেন এক্সামিনার তোমাকে দেয়, সেরকমভাবে তুমি তোমাদের কিন্তু আমি একটা দেখিয়ে দেবো যে এরকমভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ সো মাচ।